রিয়েলমি C67 ফোনটি দেখেই আমি প্রেমে পড়ে গিয়েছি, দামার দাম এর বেশ কিছু ছবি তুলে ফেলেছি, অস্থির সব ছবি। হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো রিয়েলমির ব্র্যান্ড নিউ স্মার্টফোন রিয়েলমি C67 নিয়ে। 22,999 টাকার এই স্মার্টফোনটিতে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সেই সাথে 3x ইন সেন্সর জুম। আসলে রিয়েলমি কি এই স্মার্টফোনটিকে ক্যামেরা সেন্ট্রিক ফোন করতে যাচ্ছে কিনা, তাই নিয়ে আলোচনা হবে আজকের এই পুরো ভিডিওতে। আর ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো যে এই ফোনটি আসলে ক্যামেরার জন্য কতখানি পারফেক্ট, বা এটি স্পেশালি কাদের জন্য কেনা ঠিক হবে, কাদের জন্য কেনা ঠিক হবে না। চলুন আর কথা না বাড়িয়ে আসলে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। ফোনটির বক্স কন্টেন্টে স্পেশাল কিছু নেই, যথারীতি যা থাকে রিয়েলমি C67 ফোনটি। তারপর দেখতে পাচ্ছি একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, USB Type-C কেবল, ইউজার ম্যানুয়াল এবং সর্বশেষ দেখতে পাচ্ছি একটি সিম ইজেক্টর। সাদাসিধে আনবক্সিং ছেড়ে এবার এই ফোনটির আকর্ষণীয় পার্ট আর ডিজাইনের দিকে মনোযোগ দেওয়া যাক। এবারে ফোনটি বক্সি শেপ ডিজাইনে এসেছে। বক্সি শেপ ডিজাইন পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লাগে। ক্যামেরা হাউজিং ছাড়াও ফোনটির বাকি অংশ ম্যাট ফিনিশের, যার ফলে খুব সহজে আঙুলের চাপ পড়ে না। ক্যামেরা বাম্পটিকে তারা যথেষ্ট মিনিমাল রাখার চেষ্টা করেছে, অনলি দুটি ক্যামেরা বসানো হয়েছে। ক্যামেরা বাম্পের চারপাশে গোল্ডেন অ্যাকসেন্ট ফোনের সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়েছে। তবে ক্যামেরা বাম্পটুকু উঁচু হওয়াতে ব্যাক কভার ছাড়া ব্যবহার করলে স্ক্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ফ্রন্ট পার্টে 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে থাকছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এতে সিন এবং সাইড বেজাল উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে, যেটা দেখে হয়তোবা অনেকেই মনে করতে পারেন যে এটা হায়ার মিড বাজেটে কোনো স্মার্টফোন। 7.6 মিলিমিটার থিকনেসের সাথে 185 গ্রাম ওয়েটের এই ফোনটি খুব বেশি মোটা বা ভারী নয়, যার ফলে লং টাইম ব্যবহারে আপনাকে এটি মোটেও অস্বস্তি দেবে না। উপরের দিকে থাকছে স্পিকার, অর্থাৎ এতে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ডান পাশে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড একিউরেট কাজ করছিল। আর এই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে পাওয়ার বাটন ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। তার উপরেই থাকছে ভলিউম রকার, যার পজিশন ঠিকঠাকই লেগেছে আমার কাছে। বাম পাশে থাকা সিম কার্ড স্লট দিয়ে আপনি দুটি সিম কার্ডের পরেও একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে সর্বোচ্চ 2 টেরাবাইট পর্যন্ত আপনি এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে একটা 2 টেরাবাইট মেমোরির দামটা আসলে কত? এটা দেখে তো মনে হচ্ছে ফোনের প্রায় কাছাকাছি। সো এই বিষয়ে আপনার কি মতামত, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এতে IP54 রেটিং থাকায় ডাস্ট বা পানির ছিটাফোটা থেকে খুব সহজে ফোনকে রক্ষা করা যাবে। ফোনটিতে আপনি মিনি ক্যাপসুল ভার্সন 2.0 দেখা পাবেন। কখন এই মিনি ক্যাপসুলের দেখা পাওয়া যায় তা কিন্তু অলরেডি আপনারা জেনেই গেছেন। ওভারঅল ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। বিশেষ করে ফোনটি হালকা পাতলা হওয়াতে আমার কাছে এটা আর একটু বেশি কমফোর্ট মনে হয়েছে। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। আর এটি 90 Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। 90 Hz স্মুথনেস ঠিকঠাকই লেগেছে আমার কাছে। এতে ম্যাক্সিমাম ব্রাইটনেস পাওয়া যাবে 950 নিটস। ডিরেক্ট সানলাইটে অপারেট করা যাচ্ছিল খুব সহজেই। আমি এই ফোনে AMOLED ডিসপ্লে আশা করেছিলাম। AMOLED ডিসপ্লে হলে এটা কিন্তু একদম সোনাই সোহাগা হতে পারত। তবে IPS ডিসপ্লে হিসাবে এটা কিন্তু যথেষ্ট কালারফুল ছিল বলবো। ডিসপ্লেতে কালার শিফটি, নেগেটিভিটি বা টাচ ল্যাকেন্সির জন্য কোনো ইস্যু কিন্তু আমি খুঁজে পাইনি। ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল। এই ডিসপ্লেতে আসলে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো তথ্যই আমি পাইনি। সো আমি আপনাদেরকে বলবো যদি এই ফোনটাকে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এক্সট্রা একটা গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নেবেন। ফোনটিতে স্ন্যাপড্রাগনের 685 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল্ড করা। আর GPU হিসেবে এতে ব্যবহার করা হয়েছে Adreno 610। এটি মোটেও হেভি কোনো চিপসেট না, তবে এটি রেগুলার ইউজের জন্য পারফেক্ট। 6 ন্যানোমিটার চিপসেট হওয়াতে এটি যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। দীর্ঘ সময় ব্যবহারেও ফোনটিতে কোনো প্রকার হিটিং ইস্যু পায়নি। এছাড়া পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট হওয়াতে ব্যাটারি ব্যাকআপও পাওয়া যায় কম্পারেটিভলি বেশি, যা আমরা পাওয়ার সেকশনে আলোচনা করব। ফোনটিতে 8GB ফিজিক্যাল র্যামের সাথে আরও 8GB ডাইনামিক র্যাম বা ভার্চুয়াল র্যাম থাকছে। ফোনটির স্টোরেজ থাকছে 128GB। ফোনটির র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল বলবো। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো লাইট এবং হেভি অ্যাপস রেখে চালাতে গিয়েও কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি, অর্থাৎ কোনো অ্যাপসেই ক্র্যাশ করেনি। ফোনটির অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম যথেষ্ট ফাস্ট ছিল বলবো। এই ফোনে আমি আরেকটু হেভি চিপসেট আশা করেছিলাম। যদি আপনি গেমার বা হেভি ইউজার না হয়ে থাকেন তাহলে এই চিপসেটই আপনাকে যথেষ্ট ভালো সাপোর্ট দিতে পারবে। বিশেষ করে স্ন্যাপড্রাগনের চিপসেটগুলো অন্য চিপসেটের তুলনায় একটু লং লাস্টেবিলিটি বেশি। সো সেই বিবেচনায় যদি আপনি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে এটা কিন্তু আপনার জন্য পারফেক্ট বলতে পারি। Android 14 বেস রিয়েলমি UI রান করছে ফোনটি। আর UI ইন্টারফেস একদমই ঠিকঠাক লেগেছে আমার কাছে। গত 15 দিনে ব্যবহারে এতে কোনো প্রকার লেগ বা স্টার্টারজনিত ইস্যু পাইনি। আর র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো ছিল। ব্যাকগ্রাউন্ডে প্রায় 18 থেকে 20টা অ্যাপস রেখেও সোয়াপ করে চালাতে গিয়ে দেখলাম কোনো অ্যাপসেই ক্র্যাশ করছে না। ফোনটিতে PUBG, Call of Duty বা Asphalt 9-এর মতো বেশ কিছু হেভি গেম প্লে করেছি। গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে নিলে গেম প্লে অনেকটাই স্মুথ থাকে। ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেট আপ, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, আর ফোনটির সেলফিতে থাকছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনের ক্যামেরা স্পেক্স দেখে আপাতত আমার কাছে মনে হয়েছে যে রিয়েলমি সেই সব লোকজনদেরকে টার্গেট করেছে যারা আসলে হেভি ইউজার বা গেমার না, বাট ক্যামেরা তাদের প্রায়োরিটি রয়েছে। সো সেই সব লোকজনের জন্যই মূলত এইখানে ক্যামেরার প্রতি প্রায়োরিটিটা একটু বেশি দেওয়া হয়েছে। এখন আসলে আমরা অ্যাকচুয়ালি চেক করে দেখি যে এর ক্যামেরা পারফরমেন্স রিয়েলি আমরা কতটা পেয়েছি। এতে স্যামসাংয়ের S5KS6 সেন্সর ব্যবহার করা হয়েছে, যার সেন্সর সাইজ 1.67 ইঞ্চি। এর প্রাইমারি ক্যামেরা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালো মানের ছবি তুলতে সক্ষম। ছবিতে ডিটেলস আর শার্পনেস ছিল ভরপুর। ছবিগুলো স্যাচুরেটেড হয়, দেখতে বেশ আই কিচি লাগে, কিন্তু সবুজ কিছু পেলে এতটাই সবুজ করে তুলে যে এটাকে আর্টিফিশিয়াল মনে হয়। যদিও এটা এখনকার সময় ইয়াং জেনারেশনের কাছে অনেকেরই পছন্দ হবে, বাট যারা ন্যাচারাল ছবি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা মোটেও পারফেক্ট কিছু না। 108 মেগাপিক্সেল দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি। ডিফল্ট ক্যামেরা থেকে 108 মেগাপিক্সেল ক্যামেরার ছবিতে ডিটেলস পাওয়া যায় অনেক বেশি। ছবিতে আমি একটা আর্ম টোনের প্রাধান্য লক্ষ্য করেছি। নর্মাল ক্যামেরা থেকে 3x ক্যামেরায় জুম করা ছবিগুলো আমাকে বেশ ইমপ্রেস করেছে। 3x জুম করার পরও ইমেজের কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে। লো লাইট ফটোগ্রাফিতে চলনসই ছবি পেয়েছি এ থেকে। ছবিতে শার্পনেস খুব একটা ছিল না, পাশাপাশি ছবিতে কিছুটা গ্রেনও পাবেন। নাইট মোড অন করলে যে খুব বেশি ইম্প্রুভ হয় বিষয়টা কিন্তু তেমন কিছু না। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশনে যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। 3x পোর্ট্রেটে জুম করেও কিন্তু ছবিগুলো আমি যথেষ্ট ভালো পেয়েছি। সেলফি ক্যামেরার ছবিগুলো মোটামুটি সবার কাছে ভালো লাগবে। ছবিতে ফেসকে অনেকটা স্মুথ করে তোলে, যা দেখতে অনেকের কাছে ভালো লাগে, তবে যারা ন্যাচারাল ছবি পছন্দ করেন এটা কিন্তু তাদেরকে অনেকটাই হতাশ করবে। রিয়ার ক্যামেরা সর্বোচ্চ 1080pতে ভিডিও শ্যুট করতে পারে। ভিডিওর কোয়ালিটি ঠিকঠাকই লেগেছে। এতে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন বা ইউআইএস থাকছে, আর এর ফুটেজের কোয়ালিটিও যথেষ্ট স্টেবল ছিল বলবো। পাওয়ার সেকশনে ফোনটিতে 5000 mAh ব্যাটারির সাথে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। তবে একটা জিনিস উল্লেখ করার মতো যে 6 nm চিপসেট হওয়ার কারণে এখানে কিন্তু কম্পারেটিভলি আমরা ব্যাটারি ব্যাকআপ একটু বেশি পেয়েছি, যেখানে হেভি ইউজে প্রায় একদিনে কিছুটা বেশি সময় ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজে প্রায় 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসেই পাচ্ছিলাম। আশা করি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারোর কোনো প্রকার কমপ্লেন থাকবে না। ফোনটির আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড, সব কিছু কিন্তু আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি। এক্স্যাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। মূলত এই ছিল রিয়েলমি C67 নিয়ে আমার আজকের রিভিউ। সো ফাইনালি সামারাইজ করে যে জিনিসটি আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটির যে ক্যামেরা কোয়ালিটি সেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। স্পেশালি যারা এই বাজেট রেঞ্জে কোনো ক্যামেরার জন্য ভালো ফোন করছেন তাদের জন্য এটা একটা আদর্শ চয়েস হতে পারে। এছাড়াও ডিজাইনটাও ভালো ছিল। ডিসপ্লে সেকশনটাতে আমার কাছে একটু ঘাটতি মনে হয়েছে যে এখানে অ্যামোলেড দিলে একটা পারফেক্ট একটা কম্বিনেশন হতে পারতো। যাই হোক, আর চিপসেটটা নিয়ে আমি আসলে খুব বেশি কমপ্লেন করছি না। যদি আপনি মডারেট ইউজার হয়ে থাকেন তাহলে পারফেক্ট, আর যদি আপনি হেভি ইউজার বা গেমার হয়ে থাকেন তাহলে এটা আমি আপনাকে মোটেও সাজেস্ট করবো না। তারপর যদি ফোনটার পাওয়ার সেকশনের কথা বলি, এখানে 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু ভালো একটা কম্বিনেশন ছিল। সো সব মিলিয়ে মডারেট ইউজার যারা রয়েছে তাদের জন্য এই ফোনটিকে আমি ইজিলি সাজেস্ট করতে পারি। যাই হোক গাইস, ফোনটি সম্পর্কে আপনার কী অভিমত সেটা চাইলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেলিকে নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।